মাত্র একটা দিন, কতটা মিস করছেন? প্রচন্ড, মানে এখনো মিস করাটা শুরু হয়নি, কারণ এখনো তো বাড়ি চলে যাইনি, এখনো সেই মানুষগুলোর সাথেই আছি, ফলে এখন মিস করাটা শুরু হয়নি, বাট বুঝতে পারছি যে প্রচন্ড মিস করব। দর্শকদের পক্ষ থেকে সবার আগে তোমার জন্য এই দুটো জিনিস আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে? আর সব থেকে বড় যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আড়াইটা বছরে, ঠিক আছে, কি পেলে মিঠাই থেকে? অফুরন্ত ভালোবাসা, মানে আমার সারা জীবনেও হয়তো আমি ওই ভালোবাসাগুলো মানে শেষ হবে না। মানে রাসমণিতে দেখা গেছিল তখন একটা আলাদা রকম ইয়ে, কিন্তু মিঠাইয়ের ক্রেজটা আলাদাই। হ্যাঁ, মানে রাসমণি তো আমি দর্শকদের থেকে ভালোবাসা পেয়েছি, তখন এরকম হতো লোকজন রাস্তায় দেখলে বলতো যে কেন মরে গেলে গো, কেন মরে গেলে, খারাপ লেগেছিল সত্যি। কিন্তু এখানে এই যে রাস্তায় ধরো কেউ দেখলো যে রুদ্রদা, আমি এটা খুব খুশি। আর এখানকার মানে কোনো স্মৃতি বলতে, যেমন ধরো রিল করা, তোমাদেরকে সারাক্ষণ দেখা যায়, সবাই মিলে যখনই ফাঁকা পাও একটা করে রিল করো, এই আর মিঠাই সেটা এই রিলটা দেখতে পাবে না দর্শক। ইন্ডিভিজুয়ালি রিল দেখতে হবে একদমই। আর দর্শকদের কি বলবে শেষ দিনে? দর্শকদের শেষ দিনে বলবো যে আমাদের হয়তো নিজেদের মধ্যে দেখা হওয়ার আজকে শেষ দিন, কিন্তু আপনারা তো এখনো দেখতে পারবেন বেশ কিছুদিন, 9 তারিখ অবধি। তো যতদিন দেখতে পাচ্ছেন, শুরুর দিনে যেরকম ভালোবাসা ছিল আজকে ততটা ভালোবাসা আছে, 9 তারিখ অবধি যেন ভালোবাসাটা সেরকমই থাকে, এই রিকোয়েস্টই করবো। তার এক ঝলক কিন্তু বাইরে আজকে দেখাই যাচ্ছে, কত ক্রাউড আজকে, কত জন দেখতে এসেছে, এই ভালো লাগাটাই একটা অন্যরকম, সব থেকে বড় প্রাপ্তি মনে হয়। এইটা বোঝানো যায় না জানো তো কথায় বলে, মানে আমরা নিজেরাও কথা বলি যে গরম হোক, বৃষ্টি হোক, প্রচন্ড ঠান্ডায় হোক, মানুষজন এসে বসে থাকে, ইভেন এরকমও হয় যে ধরো কাউকে বললাম যে আন্টি এখনো লাঞ্চ ব্রেক দিয়েছে, লাঞ্চ ব্রেক দিয়েছে তো, পরে তো তোমরা খাওয়ার সময় পাবে না, তোমরা আগে খেয়ে আসো, আমরা ওয়েট করছি, মানে তারা হয়তো নিজেরাও খায়, মানে এইগুলো তো হয় না, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা, এগুলো কোথায় পাবো আর, এগুলো মিঠাই থেকে পেয়েছি। একদমই তাই। আর বন্ধুরা কি বলে এই সব ক্রেজ দেখে? আমার বন্ধুরা বলে যে একদিন এরকম হয়েছিল, মেট্রোতে আমি কলেজ থেকে ফিরছিলাম, তো আমাকে বলতে বলা হয়েছিল রুদ্রদা, প্লিজ প্লিজ এখানে বলিস না, এখানে না, এখানে না, এখানে রুদ্রদা না, এখানে রুদ্রদা না। বাট ওরাও খুব এনজয় করে, ওরাও বলে যে আজকে, ইভেন আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল স্বর্ণভঙ্কা, আজকে বলছিল তুই খুব মিস করবি না? সত্যি তাই। আপনারা আশীর্বাদ করুন, এবং আপনারা যদি চান তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কামব্যাক করুন। প্রধান কোন চরিত্রের প্ল্যান করার ইচ্ছে? প্রধান কোন চরিত্রে? প্রধান চরিত্রে আলাদা করে কিছু প্ল্যান করার ইচ্ছে নেই, কারণ আমি যত ছুটি চাই বা কিছু সেই সব, প্রধান চরিত্রগুলোতে একটা দায়িত্ব থাকে, একদমই তাই, সেই দায়িত্বটা হয়তো নিতে পারবো না, কারণ সেমিস্টার সামনে, তারপর আমার নিজেরও ছুটি থাকে, ঘুরতে যাওয়া থাকে। বাট হ্যাঁ, যদি সত্যি এরকম কিছু অফার আসে তাহলে অবশ্যই করবো, কেন করবো না, মানে কে করতে চায় না, আমিও করতে চাই, বাট আমি বেশি করতে চাই একটু নেগেটিভ ক্যারেক্টার। আর সবশেষে একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে এই দর্শকদেরকে লাস্ট কি বলবো, সেটা যদি একটু বলো। লাস্ট বলবো যে নিপা টিভির পর্দায় হয়তো আর আসবে না, বাট আপনাদের ফোনে যেন মাঝে মাঝে আসে, এই রিকোয়েস্টটা থাকবে। আর শুধু নিপাকে তো নয়, বেঙ্গিলাকেও তো ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসাটা সারা জীবন, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন প্লিজ কন্টিনিউ।